কোমারগাঁও বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিকদের দুপক্ষে তুমুল সংঘর্ষ। সিলেটের কোমারগাঁও বাস স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা, বাস, শ্রমিক এবং স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার সকাল 10:30টায় এক অটোরিকশা যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন এবং অটোরিকশা শ্রমিকদের হামলায় 10-12টি বাস ভাঙচুর করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের বুধবার বিকেল 4টায় জানান, সকাল 10টার দিকে কোমারগাঁও বাস স্ট্যান্ডে এক যাত্রীর কাছে অটোরিকশা চালক অতিরিক্ত ভাড়া দাবি করেন। এ নিয়ে যাত্রী ও চালকের মধ্যে তর্ক বিতর্ক হয় ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্ট্যান্ডের বাস শ্রমিকরা যাত্রীর পক্ষ নিয়ে অটোরিকশা চালকের প্রতি ক্ষিপ্ত হন। এক পর্যায়ে কোমারগাঁও স্ট্যান্ডের বাস শ্রমিকরা অটোরিকশা চালক ও যাত্রীদের মারধর করেছে এমন সংবাদের ভিত্তিতে অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসী দেশি অস্ত্র নিয়ে বাস স্ট্যান্ডে হামলা করেন। এ সময় ইট পাটকেল নিক্ষেপ ও 10-12টি বাস ভাঙচুর করেন তারা। খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিএম আশরাফুল্লাহ তাহের। এখানে আমি যতটুকু জানলাম যে আমার ড্রাইভার ভাই হলো লগে কিছু এলাকার মানুষের মনে হয় কিছু দুর্ব্যবহার হচ্ছে, কিন্তু এখনো দেখি আর প্রশাসন অত সময় থেকে আইছে, কিন্তু শ্রমিক হলরে শ্রমিক ভাই হলরে কোনো সন্তুষ্ট, কিন্তু শ্রমিক ভিতরে এখনো শান্ত নাই চিন্তা, কারণ এরা হইলে কি এই যাত্রীবাহী বাস টা চালিয়ে চালায়, কিন্তু এতটুকু পর্যন্ত ক্ষতি করা হয়েছে, ইয়ে করা হয়েছে, কিন্তু প্রশাসন অনেক সময় থেকে আইসন, কিন্তু সন্তানদের কোনো বুঝতেও হয়েছে না, কিন্তু মানুষ দেখা গেছে যে যাত্রী যারা আছে এরা গাড়ি ঘোড়া লইয়া যাইতে পারে না, কিন্তু আমি ওখানে চাইলাম যে প্রশাসনের কাছে যে আপনারা সন্তুষ্ট এটা বিস্তারও যাকা আমার ড্রাইভার ভাই হলোর লগে যে আচরণ তারা করছে এলাকার মানুষ হোক দেশে যা হোক তারা ড্রাইভার ভাই হলোর কাছে ক্ষমা প্রার্থী হোক, কারণ এরা বিপদর বন্ধু, এরা যদি গাড়ি ঘোড়া না চালায় তাহলে সাধারণ মানুষ চলা ফিরা করবো কিরকম, কিন্তু যারাও ড্রাইভার ভাই হলোর লগে আচরণ খারাপ করছে আমি চাই আর প্রশাসনের কাছে যে অতিসত্ত্ব এদেরকে গ্রেফতার করা হোক, কারণ ড্রাইভার হল যদি না তা হন, ড্রাইভার ভাই হল যদি না তা হন তাহলে সাধারণ মানুষ চলা ফিরা ফর্ত ফার্ত নাই, তাই প্রশাসন দিয়ে বারবার হয়ে আর আপনারা অত সময় থেকে কিন্তু কোনো সময় এখন ড্রাইভার ভাই হলে তাদের কোনো সান্ত্বনা চাই না, কিন্তু বাংলাদেশের শ্রমিকের উপরে আর কোন মানুষ আমি মনে হই না, আর শ্রমিক হইলে গিয়া তারা হইলে গিয়া একান্ত বদ্ধ এবং নর্ম, এরা মানুষের লগে পালা ব্যবহার করে, কিন্তু আজকে গাড়ি ঘোড়া বন্ধ করছে তারা ব্যর্থতার কারণে, এই কারণে কষ্ট পাইছে হিসাবে, কারণ তারা গাড়ি ঘোড়া যদি চালাইতো 2 টাকা তারা ভাইতো, মালিকের উত্তর তারা চলতো, কিন্তু কিছু কিছু সাধারণ মানুষের দুর্ব্যবহারের কারণে তাদের দুঃখ ভাইয়া এই পর্যন্ত এখন অবরোধ ডাকছেন। আমি প্রশাসনের কাছে বারবার আমি নিজে প্রশাসনের লগে প্রশাসনের লগে মাতিছি যে আপনারা এই যে পদযাত্রী যারা আছে আওয়া দাওয়া করতে পারেন না, আপনারা একটা কন্ট্রোল দেখা কইছেন যে ওসি সাহেবের নির্দেশ দিবা, কিন্তু আমি ওহানো চাই আর যে আপনারা তাড়াতাড়ি শ্রমিক হলো লগে বসা বইয়া এই রাস্তাঘাট যানজট সুরক্ষা, কারণ এখানে মানুষ অনেক যাত্রীরাও বিপদও আছে, হয়তো কেউ বাড়ির যেতো কেউ কোনো মেডিকেল যেতো এরকম দেখতে পারতো নাই, আপনারা এগুলা প্রশাসন হলে আপনারা বুঝকা বুঝিয়া শ্রমিক ভাই হলে একটা সান্ত্বনা দোকা, আর যারা শ্রমিক ভাই হলে লগে দুর্ব্যবহার করছে তাদেরকে অতি সত্তর আপনারা গ্রেফতার হল। সমস্যা হইলো আপনারা সিএনজি ড্রাইভার চলিয়া মানুষ প্রথমে সিন্ধি সংগঠন জড়িত পরে এলাকা সব কইছে তারার বাবার রাস্তা নেই, কারণ সরকারি রাস্তা, সরকারের রাস্তা দিতে পারি কিনা আছে তারা তো করতে পারি, তারা সেটা রাস্তা ব্লক করতো কোনো কারণে, কোনো দাবি থাকলে সরকার কইতো, কোনো দাবি থাকলে মন্ত্রীরা কইতো, সাধারণ জনগণ যে আটকাইয়া দাবি পূরণ করতো নি, মানুষ কত জরুরি দরকার মানুষ যাইতো আছে, যখন ইটা কিনা করে আপনারা কিনা অভিযোগ তারা ঘুরতে হচ্ছে, কিনা অভিযোগ কিনা তারা অভিযোগ আমরা লাগাই কুচুর বলছে না, আমরা নিরীহ মানুষ আমরা যাতায়াত করতাম, যাইতাম জরুরি দরকারে, আমরা আমরা যাওয়া লাগে, এখন তারা যে আটকাই দিল।